তাহলে ঠিক এখানে এটা হচ্ছে সাঁত্রিশ সংখ্যাটিকে প্রকাশের একটি উপায় সাঁত্রিশ সংখ্যাটিতে ঠিক এখানে দশকের স্থানে একটি তিন আছে তাহলে এই তিনটি প্রকাশ করে আসলে তিনটি দশকে লক্ষ্য করি এখানে এটা একটি দশ এটাও একটি দশ এবং এটাও একটি দশ তিনটি দশ অথবা ত্রিশ দেখো এই প্রত্যেকটা দশ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন যেহেতু সাতটি এককের স্থানে তাই এটি সাতটি এককে প্রকাশ করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে বলা যায় সাঁইত্রিশ সমান তিনটি দশ এবং সাতটি এক এখন যদি আমি সাঁত্রিশ সাথে কিছু যোগ করতে চাই তাহলে সাঁত্রিশ যোগ দুই সমান কত হবে কতগুলো দশ এবং কতগুলো এক ভেবে দেখা যাক আমরা এখন দুই যোগ করতে যাচ্ছি তাই আমরা দুইটি এক যোগ করছি আমরা যোগ করতে চাচ্ছি এক এবং দুই আমাদের হাতে এখনো আছে। তাই এটা আমরা লিখে ফেলছি কিন্তু এখন আমাদের হাতে ভিন্ন সংখ্যক এক আছে আমাদের কাছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমাদের হাতে আছে নয়টি এক অথবা অন্যভাবে বলা যায় যে সাতটা এক যোগ দুইটা এক সমান নটা এক তাহলে এটা লিখে ফেলা যাক অথবা অন্যভাবে বলা যায় সাঁত্রিশ যোগ দুই সমান তিনটি দশ তাহলে এটাকে এভাবে লিখে ফেলা যাক তিরিশ এবং নয়টি এক তাহলে এটা লিখতে পারি উনচল্লিশ এবং ঠিক এটাই আমাদের এখানে আছে তাহলে আমাদের আছে তিরিশ যা হচ্ছে মূলত তিনটি দশ এবং তারপরে আছে নয়টি এক তাহলে উনচল্লিশটি বর্গ